ভিডিওটা শুরু করার আগে কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আজকে আমরা কথা বলছি ব্র্যাক নিয়ে। ব্র্যাক স্নাতক পাশে একটা জব সার্কুলার পাবলিশ করেছে, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসলেই দেখতে পাবেন যে তারা যে পজিশনটা নিয়েছে ফার্স্ট ইয়ারে দেওয়া আছে যে ডেপুটি ম্যানেজার নলেজ ম্যানেজমেন্ট অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জেস। হ্যাঁ, আর আমেরিকান বাংলাদেশ আমেরিকান প্রজেক্ট এটা। এখানে আসলে এরপরে হচ্ছে দেখবেন যে লোকেশন হচ্ছে, জব লোকেশন হচ্ছে হেড অফিস। এরপর এটা পোস্ট করছে হচ্ছে নভেম্বরের 29 তারিখ, আর এটার লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ। আজকে ভিডিওটা করতেছি হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ। টাইমগুলো একটু খেয়াল রাখবেন, কারণ যেহেতু এখানে ডেডলাইন দিয়ে দিয়েছে সেক্ষেত্রে টাইমটা অবশ্যই জরুরি। এখানে তারা অনেক কিছু বলছে, এটা নিয়ে আমরা আলোচনা করবো না, কারণ এটা নিয়ে কথা বলতে গেলে বড় হয়ে যাবে। আমরা মূল যে বিষয় যে তারা কী কী চাইছে, এখানে কী কী লাগবে আমাদের রিকোয়ারমেন্টটা, একটু নিচে আসলে দেখতে পাবেন যে এখানে এডিশনাল জব রিকোয়ারমেন্ট তারা এখানে বলে দিয়েছে। আর এইখানে হচ্ছে এডুকেশনাল রিকোয়ারমেন্টটা, এখানে দেখেন ব্যাচেলার্স ইন এনি ডিসিপ্লিন প্রেফার ডেভেলপমেন্ট স্টাডিজ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর এনি রেলিভেন্ট ডিসিপ্লিন, মানে আপনাকে স্নাতক হলেই হবে, বাট প্রেফার করছে হচ্ছে এই কয়েকটা সাবজেক্টের কথা। এক্সপিরিয়েন্স দেখেন, এক্সপিরিয়েন্স হচ্ছে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স ইন গ্রান্টস অ্যান্ড কন্ট্রাক্টস উইথ আস গভর্নমেন্ট অ্যান্ড আদার ডোনার্স। এখানে হচ্ছে বেনিফিটস বলে দিচ্ছে যে ফেস্টিভ্যাল বোনাস হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড আদার অ্যাজ পার অর্গানাইজেশন পলিসি। এরপর হচ্ছে এখানে হচ্ছে অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করবেন। এইখানে আপনার ইমেল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর যাদের একদমই মানে সাইন আপ করা নেই, তারা এখান থেকে সাইন আপ করে নেবেন। এখানে ইমেল বা মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং কম্পিউটার পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচারটা ফিল আপ করে এটাকে টিক দিয়ে সাইন আপ করবেন। এরপর হচ্ছে লগ ইন করলে এরপর কিছু ডিটেলস এখানে দিতে হয় যে এডুকেশনাল এক্সপিরিয়েন্সের বিষয়গুলো। আমার মনে হয় এটা মোটামুটি সবাই জানেন, সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, দেন আমি এটা নিয়ে কথা বলে দেবো। আর এটা ডেডলাইনটা আমি আবার বলে দিচ্ছি, ব্যাকে চলে যাই। এটার ডেডলাইনটা হচ্ছে আপনার ডিসেম্বরের 9 তারিখ, মানে আর মাত্র 7 দিন আছে। যারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করে নিতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।